এতক্ষণ ভিডিও ফুটেজগুলো দেখে তোমরা নিশ্চয়ই আইডিয়া করে নিয়েছো যে আজকের বিষয় কী নিয়ে হতে চলেছে। আমরা যেমন প্রত্যেকে আমাদের ছাদ বাগানে খুব যত্ন করে গাছ লাগাই এবং চাই যে আমাদের ছাদ বাগানটা সব থেকে বেশি সৌন্দর্যময় হয়ে উঠুক, কিন্তু এই সৌন্দর্যময় করতে গিয়ে আমাদেরকে সব থেকে বড় যে বাধার সম্মুখীন হতে হয় সেটা হচ্ছে কীট পতঙ্গ। আমাদের এই সুন্দর সুন্দর গাছগুলোতে বিভিন্ন সময়ে বিভিন্ন টাইমে বিভিন্ন রকমের কীট পতঙ্গ আক্রমণের ফলে সেই গাছগুলো কিন্তু নানানভাবে ক্ষতিগ্রস্ত হয়। শুধুমাত্র ফুল ফলের গাছ নয়, তার সঙ্গে আমরা যারা সবজি বাগান ছাদে করেও তাদের ক্ষেত্রেও কিন্তু এটা একটা খুব বড় মারাত্মক প্রবলেম। এবং সব থেকে বড় এই সময় গরমের এই মুহূর্তে দাঁড়িয়ে এখন কিন্তু সব থেকে ভালো যদি আমাদের ছাদ বাগানের কোনো ফুল হয়ে থাকে সেটা আমাদের কাছে জবা ফুল। তো এই জবা ফুলের সব থেকে বড় মারাত্মক যেটা একটা সব থেকে বড় কীট যেটা আছে সেটা হচ্ছে আমাদের মিলিবাগ, আরেকটা যেটা সেটা হচ্ছে সাদামাছি। তো এই মিলিবাগ এবং সাদামাছিকে নিয়ে আমরা প্রত্যেকটা বাগানে কিন্তু ভীষণভাবে অতিষ্ঠ হয়ে উঠেছি এবং অনেকে কিন্তু নানান পন্থা অবলম্বন করার সত্ত্বেও কিন্তু এই মিলিবাগকে দূরীকরণ করতে পারছি না বা নিজেদের ছাদ বাগান থেকে সরাতে পারছি না। তো এই ভিডিওটা যদি তোমরা সম্পূর্ণ আজকে দেখো কোনো স্কিপ না করে, তাহলে হলপ করে তোমাদেরকে বলতে পারি আজ এই ঘরোয়া পদ্ধতি যেটা আমি তোমাদেরকে দেখাবো সেই পদ্ধতি যদি তোমরা অবলম্বন করো তাহলে তোমাদের ছাদ বাগান থেকে পুরোপুরি পরিমাণে তোমরা সাদামাছি বলো বা মিলিবাগ বলো পুরোপুরিভাবে দূর করতে পারবে। তাই অবশ্যই সেই পন্থাটাকে শিখতে গেলে এবং সেই পন্থাটাকে জানতে গেলে পরে এই ভিডিওটা তোমাদেরকে শেষ পর্যন্ত দেখতে হবে, কোনো রকমের স্কিপ করা চলবে না। এবং যারা পিকাস গার্ডেনিংয়ে নতুন এসছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিচে দেওয়া বেল আইকনটিতে প্রেস করে নেবে। বন্ধুরা, মিলিবাগ কিন্তু সব থেকে বেশি ক্ষতি করে থাকে আমাদের বাগানের জবা ফুল গাছ, স্থলপদ্ম গাছ, এই সমস্ত গাছে। আমরা কিন্তু অন্যান্য গাছে কিন্তু এর প্রভাব সেভাবে দেখতে পাবো না। দেখতে পাবো কখন? যখন অন্যান্য গাছে মিলিবাগের আক্রমণ হবে, সেই মিলিবাগ কিন্তু আস্তে আস্তে বংশবিস্তার বিস্তার করতে করতে আদার্স গাছে যাবে। কিন্তু সব থেকে বেশি যে আক্রমণ করে থাকে সে কিন্তু জবা ফুলের গাছে করে। দেখো এখানে, এটা আমার একটি দেশি জবা গাছ, এটা আমার কাটিং থেকে তৈরি করা। এই পুরো জবা গাছটার অবস্থা মিলিবাগে কী করেছে তা তোমরা দেখতেই পাচ্ছ। এমন কোনো ডগা নেই যেই ডগাতে মিলিবাগের আক্রমণ হয়নি। দেখো এর পুরো এই কাণ্ড থেকে কিন্তু ফুল অলরেডি পড়ে গেছে, তারপরেও দেখো এই কাণ্ডে কী হারে মিলিবাগ। তো এই মিলিবাগ কিন্তু প্রধানত এই কাণ্ড যখন এই গাছ থেকে কুশি বেরোয়, একটা জবা গাছ থেকে, এ কিন্তু কুশিতে বাসা করে। বাসা করে এ কিন্তু এর ভেতর থেকে পুরো রসটা শুষে খায়। যেমন তোমরা এখানে দেখতে পাচ্ছ, এটা কিন্তু একটা জবা ফুলের বৃন্ত ছিল, এর উপর থেকে কিন্তু ফুলটা পড়ে গেছে। কারণ এটা যদি ভালো করে তোমরা দেখো, দেখো এখানে মিলিবাগটা বসে আছে, নিচের কিন্তু পুরো অংশটা সবুজ, কিন্তু দেখো মাথাটা কিন্তু এখানে পুরো হলুদ হয়ে গেছে। কারণ এই জায়গার রসটা কিন্তু এরা শুষে খেয়ে নিয়েছে, তার জন্য কিন্তু কোড়িটা ড্রপ হয়ে পড়ে গেছে। তার পাশাপাশি এ কিন্তু পাতার ক্ষেত্রে সেম করে। এখানে যদি তোমরা দেখতে চাও, দেখো এখানে একটি হলুদ পাতা আছে, যদি এই পাতাটাকে তোমরা উল্টে দাও, দেখো এর পেছনে দেখতে পাচ্ছ তোমরা, পুরো কিন্তু এর পেছন দিকে মিলিবাগে ভর্তি। এও কিন্তু সেম এর বৃন্তের এখানে পুরো রসটা খেয়ে নিয়েছে, সেই জন্য পাতাটা এখান থেকে হলুদ হয়ে পড়ে যাচ্ছে। তো জবা গাছের পাতা হলুদ হয়ে পড়ে যাওয়া, কুড়ি হলুদ হয়ে পড়ে যাওয়া, এর পিছনে কিন্তু অনেকাংশে দায়ী কিন্তু আমাদের এই মিলিবাগ। তো এই মিলিবাগ তোমরা দেখতে পাচ্ছ এই ডালের মধ্যে কি সংখ্যক মিলিবাগ ধরে আছে। এর গায়ে কিন্তু একটা মোমের প্রলেপ থাকে। তো আমরা যখন বাইরে থেকে কোনো কীটনাশকের মানে কোনো কীটনাশক যখন ইউজ করি এর উপরে, তখন কিন্তু ডাইরেক্টলি এর উপরে কোনো প্রভাব সেটার পড়ে না। কারণ এই তথ্যটা সবাইকে জানতে হবে, কারণ হচ্ছে এর গায়ে কিন্তু একটা মোমের একটা কোট থাকে, যে কোটটার জন্য কিন্তু যে কোনো কীটনাশক এই শরীরের ভেতরে চট করে প্রবেশ করতে পারে না। যেহেতু প্রবেশ করতে পারে না, সেহেতু কিন্তু অনেক সময় আমরা দেখি যে কীটনাশক প্রয়োগের ফলেও আমরা এই মিলিবাগকে দূরীকরণ করতে পারি না, বাগানের গাছ থেকে সরাতে পারি না। তখন আমরা অনেকে হোপলেস হয়ে পড়ি, কেন আমি কীটনাশক প্রয়োগ করছি তবুও কেন আমি সরাতে পারছি না। আমাদের জানা উচিত যে কীটনাশকটা আমাদেরকে কী পন্থায় অবলম্বন করতে হবে বা কী প্রসেসে আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। তো এর উপরে যে মোমের প্রলেপটা আছে, সেই প্রলেপটাকে যদি সরাতে হয়, সেই প্রলেপটাকে যদি ধ্বংস করে এর ভেতরে যদি আমাদেরকে কীটনাশকের যে অ্যাকশনটা হবে সেটা যদি আমাদেরকে দেখতে হয়, তাহলে কিন্তু আমাদের একটি ঘরোয়া পন্থা অবলম্বন করতে হবে। তো আজ এই ভিডিওতে আমি সেই ঘরোয়া পন্থাটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। যে ঘরোয়া পন্থা অবলম্বন যদি করো তোমরা দীর্ঘদিন যাবো, তাহলে কিন্তু এই মিলিবাগ পুরোপুরি আমাদের বাগান থেকে যেমন দূরীকরণ হবে, আমাদের জবফুলের গাছ থেকেও পার্মানেন্টলি আমরা একে রিমুভ করতে পারবো এবং প্রত্যেকটা জবফুলের গাছকে খুব সতেজভাবে তৈরি করতে পারবো। এবং আরেকটা জিনিস তোমরা দেখতে পাবে, যখন এই মিলিবাগ গাছে ধরে তখন কিন্তু তার সঙ্গে সঙ্গে কিন্তু প্রচুর পিঁপড়েরও কিন্তু এখানে আনাগোনা শুরু হয়ে যায়। এর কারণটা কি? এর কারণ কিছুই না, এই মিলিবাগের গায়ে থেকে কিন্তু একটা
একটা মধু টাইপের একটা রস নিঃসৃত হয়, যেটা কিন্তু পিঁপড়েরা প্রচণ্ড পরিমাণে খেতে পছন্দ করে। এবং ওই রস যত পিঁপড়েরা খেতে থাকে তত কিন্তু এর বংশবিস্তার হতে থাকে ধীরে ধীরে। একটি গাছে যদি তোমরা একটা মিলিবাগ দেখো আর যদি দেখো যে সেখানে পিঁপড়ে আড়াগোনা শুরু হয়েছে অন্তত এক মিনিমাম 24 ঘন্টা 24 আওয়ার্স পার হওয়ার পরই তোমরা দেখতে পাবে সেখানে অন্তত 10-12টা মিলিবাগ তৈরি হয়ে গেছে। এর কিন্তু বংশবিস্তারের যে রেশিওটা সেটা কিন্তু যথেষ্টভাবে ফাস্ট, এই একদিনে কিন্তু নিজের প্রচুর পরিমাণে বংশবিস্তার করতে পারে। তাই এই মিলিবাগ আমাদের ছাদ বাগান থেকে সরাতে হলে পরে এই পিঁপড়েগুলোকে যদি আমাদের ছাদ বাগান থেকে সরাতে হয় তবে অবশ্যই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো বন্ধুরা, এই ঘরোয়া যে কীটনাশকটা আমরা তৈরি করব সেটার জন্য যে যে উপকরণগুলো আমাদের দরকার সেটার মধ্যে প্রথম হচ্ছে যে এই শ্যাম্পুর প্যাকেট। আমরা কিন্তু বাজার থেকে সবাই কিন্তু নানান দামি দামি কীটনাশক নিয়ে এসে আমাদের ছাদ বাগানে প্রয়োগ করি, কিন্তু আজ এই ভিডিওতে আমি দেখাবো জাস্ট 1 টাকা, এটার প্রাইস কিন্তু জাস্ট 1 টাকা। এই 1 টাকার শ্যাম্পু দিয়ে আমরা যে আমাদের দৈনন্দিন জীবনযাপনে যেটা ইউজ করে থাকি এই শ্যাম্পু, এই 1 টাকার শ্যাম্পু কতখানি কার্যকর সেটা আমি তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো। তো প্রথমে কী করতে হবে, প্রথমে আমাদেরকে একটু মগের মধ্যে জল নিয়ে নিতে হবে। 1 লিটার যদি তোমরা জল নাও, 1 লিটার জলের জন্য তোমরা কী করবে, এই শ্যাম্পুটা পুরোটা এটার মধ্যে দিয়ে দেবে, পুরো শ্যাম্পুটা বের করে দিলে। এর সঙ্গে যেটা আমরা দেব সেটা হচ্ছে আমাদের বাড়িতে যে ডিটারজেন্ট আমরা ইউজ করি কাপড় ধোয়ার জন্য, সেই ডিটারজেন্ট 1/2 চা চামচ। এই ডিটারজেন্ট তোমরা এখান থেকে এই 1/2 চা চামচ ডিটারজেন্ট দিতে পারো। এর সঙ্গে আরেকটা যে তোমরা দিতে পারো সেটা হচ্ছে ডেটল। এর সঙ্গে তোমরা 1/2 মুটকি জাস্ট, এই দেখো 1/2 মুটকি তোমরা এর মধ্যে ডেটল দিয়ে দিতে পারো। এবারে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে ঘোলটা, এই ঘোলটাকে পুরো আমাদেরকে ঘেটে রেডি করে নিতে হবে। এটা কিন্তু ভালোভাবে তোমরা ঘাঁটবে, কারণ শ্যাম্পুটা এবং ডিটারজেন্টটা যাতে ভালোভাবে জলের সঙ্গে পুরোপুরিভাবে মিশে যায়। তো এইভাবে আমরা 10-15 মিনিট এই জলটাকে ভালো করে ঘোলটাকে ঘেটে ঘেটে তৈরি করে নেব। এবার আমরা কী করব, আমাদের কাছে যে স্পেয়ার আছে সেই স্পেয়ারের বোটলের মধ্যে আমরা এই মিশ্রণটাকে বা দ্রবণটাকে আমরা সুন্দর করে ভরে নেব। এভাবে আমরা সুন্দর করে এই দ্রবণটাকে ভরে নেব। আমাদের দ্রবণ ভরা হয়ে গেল। আমরা যে দ্রবণটা গাছের মধ্যে প্রয়োগ করেছিলাম ঘরোয়া, তার ফলে কিন্তু অনেকাংশে আমরা দেখতে পাচ্ছি সেখানে কিন্তু প্রায় ডালগুলিতে বা ডগাগুলোতে কিন্তু মিলিবাগ নেই বললেই চলে। এবং অনেক মিলিবাগ কিন্তু মরে গিয়ে দেখো নিচে অনেক ছোট ছোট, দেখো সাদা সাদা দেখতে পাচ্ছ তোমরা গোড়ার মধ্যে, দেখো অনেক মিলিবাগ কিন্তু পড়ে আছে ছোট ছোট, যেগুলো ওদের বাচ্চাগুলো প্রায় তৈরি হচ্ছিল। তো এই দ্রবণটাকে 15 মিনিট রাখার পর আমাদেরকে যে গাছটা করতে হবে সেটা ফ্রেশ জল দিয়ে এই গাছটাকে কিন্তু আমাদের ভালোভাবে ধুয়ে দিতে হবে, কারণ যে দ্রবণটা আমরা এই গাছে প্রয়োগ করেছি সেটা কিন্তু এই গাছের জন্য অনেকটা ক্ষতিকর আছে কিন্তু। তাই বেশিক্ষণ আমরা এই গাছে সেই দ্রবণটাকে রাখবো না, আমরা কিন্তু এখন যেটা করবো সেটা হচ্ছে যে ফ্রেশ জল দিয়ে আমরা সুন্দর করে গাছটাকে কিন্তু ধুয়ে দেব। এভাবে ফ্রেশ জল দিয়ে তোমরা স্পেয়ারের মাধ্যমে গাছটাকে ধুয়ে দেবে। তো এইভাবে দেখো গাছটা কিন্তু প্রায় একদম সতেজের মতো, আগের মতো তার রূপটা ফিরে পেয়েছে এবং এর ডগায় কিন্তু প্রায় মিলিবাগ নেই বললেই চলে। এবং যদি এর মধ্যে আবার মিলিবাগের আক্রমণ হয় তবে কিন্তু আমাদেরকে এই পন্থাটা আবার অবলম্বন করতে হবে এর পরের সপ্তাহে। যদি এই ঘরোয়া পদ্ধতি অবলম্বন করে আমরা কোনো রেজাল্ট না পাই তাহলে কিন্তু আমাদেরকে
কীটনাশকের পথে এগোতে হবে যদি এতে প্রচুর পরিমাণে মিলিবাগের আক্রমণ হয়। তো এই ফ্রেশ জল দিয়ে গাছটাকে ধুয়ে দেওয়ার পর আমাদেরকে কিন্তু প্রত্যেক সপ্তাহে এই গাছে কিন্তু নিম তেলের প্রয়োগ করতে হবে। অবশ্যই অবশ্যই নিম তেলটা তোমরা নিজেদের কাছে রাখবে, তোমরা বাজার থেকেও কিনতে পারো, নিজেরা ঘরোয়াভাবেই নিম তেল তৈরি করতে পারো। নিম তেল কীভাবে বাড়িতে তৈরি করতে হয় তার ভিডিও আমি আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখতে পারো। বাড়িতে অতি সহজে আমরা নিম তেল তৈরি করে নিতে পারি। তো আমাদেরকে প্রত্যেক সপ্তাহে নিম তেলের যদি এই গাছে প্রয়োগ করি এবং এই পন্থাটা যদি অবলম্বন করি, তাহলে 100% মিলিবাগ আমরা গাছ থেকে দূর করতে সক্ষম হব। এবং যদি দেখি যে হচ্ছে না, প্রচুর পরিমাণে অ্যাটাক করে ফেলেছে, তখন কিন্তু এই পন্থা অবলম্বন করলে হবে না, তখন আমাদেরকে কীটনাশকের পথে এগোতে হবে। তো কীটনাশক সারের জন্য বা কীটনাশক আমরা কী প্রয়োগ করতে পারি, আমরা আমাদের হাতের পাশে যদি কনফিডার থাকে আমরা কনফিডার ব্যবহার করতে পারি। কনফিডার কিন্তু একটু খুব ভালো কীটনাশক যেটা এই মিলিবাগ দূর করার জন্য কিন্তু আমরা প্রয়োগ করতে পারি। তো আমি বলবো যে কীটনাশকের থেকে কীটনাশককে এড়িয়ে চলাই ভালো, রাসায়নিক যে কোনো কীটনাশককে আমাদেরকে এড়িয়ে চলাই ভালো। যদি এক্সটেন্ডেড কোয়ান্টিটিতে যদি কোনোভাবে আক্রমণ না হয়, যদি অল্প স্বল্প যদি আক্রমণ হয়ে থাকে, তবে যেই ঘরোয়া পন্থা আমরা এই তোমাদের ভিডিওতে দেখালাম এই পন্থাটা তোমরা যদি অবলম্বন করো, তাহলে অবশ্যই হলপ করে বলতে পারি পুরোপুরিভাবে 100% তোমাদের গাছ থেকে মিলিবাগ সরবে এবং প্রত্যেকটা গাছ সবুজ সতেজ এবং প্রচুর পরিমাণে ফুল দেবে। বন্ধুরা, জানি ভিডিওটা একটু বেশি বড় হয়ে গিয়েছে, তবুও এতক্ষণ ধরে ধৈর্য দিয়ে ভিডিওটাকে দেখার জন্য তোমাদেরকে অশেষ ধন্যবাদ। আমি যে ঘরোয়া পন্থাটা মিলিবাগ দূরীকরণের জন্য তোমাদেরকে এই ভিডিওতে দেখালাম, এটা যদি তোমরা প্রত্যেক সপ্তাহে গাছে অ্যাপ্লাই করো এবং প্রত্যেক সপ্তাহে যদি তোমরা এটাকে মেনে নিয়ে চলো, তাহলে বাগানের প্রত্যেকটা গাছ থেকে তোমরা মিলিবাগকে দূরীকরণ করতে সক্ষম হবে। তো আশা করছি যদি কোনো বাগানি বন্ধু এই পন্থা অবলম্বন করে যদি সুফল পাও, তাহলে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবে, কারণ তোমাদের মতামত জানানো বা তোমাদের মতামত নেওয়া আমাদের কাছে একান্ত দরকার। আমাদেরকে জানাটা অবশ্যই উচিত যে আমাদের দেখানো পথগুলো বা আমাদের দেখানো টিপস অ্যান্ড ট্রিক্সগুলো তোমাদের বাগানে কাজে লাগছে কিনা। তাই অবশ্যই যদি রকম কোনো রকমের সুফল পাও বা কোনো রকমের কুফল পেলেও তোমরা সেটা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবে। তো এই ভিডিওটা আজকে এতখানি, আশা করছি আরও পরবর্তীকালে নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হতে পারবো। দেখা হবে পরের ভিডিওতে আরও নতুন কিছু তথ্য নিয়ে, আরও নতুন কিছু ইনফরমেশন নিয়ে। ততক্ষণের জন্য আজকের মতো সকলকে এখানে জানাচ্ছি নমস্কার।